ফাস্টিং রিমুভস দ্য সেন্স অফ এরোগেন্স। এই রমাদান মাসের সিয়াম পালন করার মাধ্যমে মানুষের অহংকার, মানুষের দাম্ভিকতা, মানুষের ঝগড়া ফাসাদের মন মানসিকতা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমাদান মাসের সিয়াম পালন করার মাধ্যমে মানুষের অহংকার, মানুষের দাম্ভিকতা এগুলো কিন্তু দিন দিন চলে যায়। বলছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে, দাম্ভিকতা সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে কখনো ভালোবাসেন না। তো আমরা রমাদান মাস থেকে অহংকার এবং নিজের দাম্ভিকতা, নিজের গ্রাফিটি, নিজের পাওয়ার এগুলা থেকে আমরা সতর্কতা অবলম্বন অবশ্যই চেষ্টা করব। রমাদান মাসে যখন সিয়াম পালন করে প্রধানমন্ত্রীও রোজা রাখে, সাধারণ মানুষ যারা রিক্সা চালায় কিংবা দিন মজুরি কাজ করে তারাও কিন্তু সিয়াম পালন করে। তো এক্ষেত্রে কিন্তু সবাই অহংকার করার কোনো সুযোগ থাকে না, সবাই কিন্তু রাসূলুল্লাহ ইসলাম এবং কোরআনের নিয়ম অনুযায়ী কিন্তু সেহেরি খায় এবং ইফতার করে। এর আগে যত নিষিদ্ধ কাজ প্রধানমন্ত্রীও বিরত থাকে, রিক্সাওয়ালা দিন মজুরি কাজকর্ম যারা করে তারাও কিন্তু রসুলের এই নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করে। আমি প্রধানমন্ত্রী বলে আমি আসরের পরে খেয়ে ফেলবো, ইফতার করে ফেলবো, এই সুযোগটা কিন্তু আমার নেই। এবং দিন মজুরি যারা কাজ করে তাদেরও কিন্তু একই, তো একই কাতারে সবাই আছে, অহংকার আসে না। আবার এই এই অহংকার থেকে আরেকটি দিক তোলা যায়, সেটা হচ্ছে যে মানুষরা যে 14 ঘন্টা কিংবা 15 ঘন্টা না খেয়ে থাকে, পানাহার বিহীন অবস্থায় থাকে, কিছুই খায় না, তখন শরীর একটু কিন্তু ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যে মানুষ যখন সিয়াম পালন করে তখন শারীরিক ভাবে একটু দুর্বলতা সৃষ্টি হয়, একটু দুর্বল হয়ে পড়ে, মন মানসিকতা একটু হ্রাস পায়, মনের প্রশান্তি একটু হ্রাস পায়, যে কিছু না খেয়ে আছি সেজন্য একটু দুর্বলতার মধ্যে আছি। তো এতে কিন্তু অহংকার, দাম্ভিকতা একটু কি হয়ে যায়, নিজের মধ্যে একটু বোঝার চেষ্টা হয় যে আমি আজকে মাত্র 10 ঘন্টা কিংবা 14-15 ঘন্টা আমি না খাওয়ার কারণে আজকে আমার শরীরটা এমন দুর্বল হয়ে গেছে যে কি আমি দৌড়াতে কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, একটু বসতে আমার কষ্ট হচ্ছে, তো আমার এত অহংকার কিসের, আমার এত দাম্ভিকতা কিসের। এ সিয়াম থেকে কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করতে পারি যে এ সিয়ামের মাধ্যমে অহংকার, দাম্ভিকতা বিনষ্ট করার একটি সুযোগ আছে। তো এই রমাদান মাস নয় কিংবা 11 মাসে আমরা চেষ্টা করব অহংকার এবং দাম্ভিকতা থেকে মুক্ত থাকার জন্য। আমার কোনো অহংকার নেই, এই রমাদান মাসের এই সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই কিছু সময় না খাওয়ার কারণে যে আমি দুর্বল হয়ে গেছি, তা আমি তো কিছুই না। আমাদের যদি একটু পেট খারাপ হয় কিংবা শারীরিক একটু দুর্বলতা দেয়, তখন বোঝা যায় আমাদের হেডম কত, আমাদের পাওয়ার শরীরের কত, তখন কিন্তু বোঝা যায়। মানুষ যে একটু অসুস্থ হয়ে পড়ে, সুস্থতা যে কত বড় নিয়ামত, যখন অসুস্থ হই তখন সবাই কিন্তু বুঝতে পারে। তা আমাদের কোনো অহংকার, এর দাম্ভিকতা আসলে কিছুই না। আমরা আমাদের পাওয়ার আছেই বলে, আমাদের শরীর একটু শক্ত আছে বলেই কিন্তু আমরা পাওয়ার দেখাই, মানুষদেরকে অহংকার করি, দাম্ভিকতা আমরা সৃষ্টি করি। কিন্তু এই রমাদান মাস থেকে শিক্ষাটা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। এই সারা জীবন যদি আমরা অহংকার, দাম্ভিকতা থেকে যদি মুক্ত থাকতে পারি, এই বাংলাদেশটা একটি সোনার বাংলাদেশ হয়ে যেত, পৃথিবীটা মুসলমানদের একটি খুব হাস্য উজ্জ্বল একটি নক্ষত্রের মতো সমমন্নত হয়ে যেত। তো আমরা এই রমাদান মাস থেকে এই অহংকার, দাম্ভিকতা থেকে অবশ্যই বিরত থাকবো এবং আল্লাহ।